কাইসা পান্দানে বিশিংটে ত্রিপুরা হাস্তে কক তে সালো পালাই জাখা থাম্বা চীনে এবার 52 বিসি স্টেট হুদে নর্থ ইস্টার্ন রিজন এক 1971 বিশিনে কাহাই 1972 বিশিনে 21 জানুয়ারি ও স্টেট হুদ দেখানে ফিয়গরিখা ত্রিপুরা আবনে ওলনে সিমিন বিশ্ব ব্রম ব্রম আর সালো স্টেট হুদ দেখানে পান্দা সংসার জাগ রাজাখর আগলেনি রবীন্দ্র শর্ত বার্ষিকী ভবন সংসার জাগ মানে পান্দাব ফাইভ মঞ্জ ফাইকা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা চুং ফ্রাং তাং বেদেগনি মন্ত্রী রতনলাল নাথ ইন্ডাস্ট্রি টে কমার্স তাং বেদেগনি মন্ত্রী শান্তনাথ চাকমা ট্রান্সপোর্ট তে ট্যুরিজম তাং বেদেগনি মন্ত্রী সুশান্ত চৌধুরী ইয়ুথ এফেয়ার তে স্পোর্ট তাং বেদেগনি মন্ত্রী টিঙ্কু রয় ত্রিপুরা হাফনে অগ্রা সচিব জিতেন্দ্র কুমার সিংহা তে হাস্তে পুলিশ নে অগ্রা নাইকল নাই অমিতাভ রঞ্জনী লগবা হাস্তে নি বরম গান লু করব ফাই মানজক ফাই বেকা ত্রিপুরা ভূষণ সম্মান সচিন দেববর্মা মেমোরিয়াল সম্মান মহারানী কাঞ্চন প্রভা দেবী মেমোরিয়াল সম্মান নি লগিব হোবার খ্লাইনাই আতে মালমাতা তাং বেদিক নে নাইকল নাই রগ্ন ব আশাল সকাত ইয়াফারি রেজাকা হাস্তে নি খড়ক চি লুকুরনি বিশিঙ্গ ককটি শালনি পান্ডব কক নারকনা ফোর মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সাকলাইকা হাকতরনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নে নাইকল মঙ্গ হাস্তে ন তৈব কোযুগ কারণা নে বাগে সামান খ্লাইবি টঙ্কা ত্রিপুরা হাফা ফাই টনা শাল রগ তৈব মৌসুম সানাই হাস্তে নি আবো হাইখে ন সামান খ্লাই টঙ্কা হাস্তে হাফাংব আমরাও এই ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি কিন্তু যখন উনি নারা দিয়েছেন হর ঘর তিরঙ্গা আমরাও আমাদের ত্রিপুরাতে মানে আমাদের 8.5 হাউস হোল্ড আছে তারপরে দেখা গেছে আমাদের যে বিভিন্ন সাইজে আমরা যে ফ্ল্যাগ বানালাম শর্ট হয়ে গেল বাইরের থেকে আমাদের আনতে হয়েছে এই যে একটা বিষয় কি যে বিনা পয়সায় দেবে না সরকার বিনা পয়সায় দেবে না ইউ হ্যাভ টু বাই বাই ইউর পয়সা দিয়ে কিনতে হবে ছোট বড় যাই হোক এই যে বিষয় মানে 75 সীমান্ত গ্রাম বীরকানা আমরা কোনদিন ভাবতে পারি কথা বলবো মানে যাদের এই যে আমাদের প্রতিটা গ্রামের 75 বছর দেশ স্বাধীন হয়েছে তাকে স্মরণ করার পাশাপাশি আমাদের দেশেরও যারা যারা বীর সেটা স্বাধীনতা লাভের জন্যই যারা নিজের জীবন দিয়েছেন জীবন দিয়েছেন তারপরও যারা পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আমাদের যারা সোলজার আছে বিভিন্ন জায়গায় আছে আমাদের ত্রিপুরার তাদেরকে খুঁজে বের করে তাদের যে ওখানে তাদের নাম খোদাই করে সেখানে আমরা করেছি মেরে মাটি মেরা দেশ কোনদিন ভাবা যায় আমরা এই মাটি দিয়ে আমরা চলি নিজের মাটি আমার দেশের মাটি তাকে আমাদের নমন করা উচিত আমাদের মধ্যে সেই জিনিসটা উনি ঢুকিয়েছেন আজকে G20 উনি দেখিয়েছেন যে ভারত আজকে কোন জায়গায় গেছেন আমাদের উচিত আমরাও প্রধানমন্ত্রীজিকে শক্তিশালী করা অর্থাৎ প্রধানমন্ত্রীজিকে শক্তিশালী করা মানে দেশকে শক্তিশালী করা রাজ্যকে শক্তিশালী করা এবং আমি খুব খুশি যে আমাদের যারা অফিসাররাও আছেন ওনারাও কিন্তু সেইভাবে কাজ করছেন তবেই আজকে এনএসির মিটিংয়ে গত পরশুদিন যখন আমরা শিলংয়ে গেলাম সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অনেক জায়গায় কোনো অংশে আমরা কম নাই সব বরং অনেক জায়গায় আমরা বেটার আমরা যখন দিল্লিতেও যাই ন্যাশনাল লেভেলও বিভিন্ন প্যারামিটার যখন দেখা হয় সেখানে কিন্তু আমাদের স্থান অনেক ছোট্ট রাজ্য যেটা আমাদের মাননীয় চিফ সেক্রেটারি আমাদের বলার চেষ্টা করেছেন আমাদের হতে পারে আমাদের রাজ্য ছোট কিন্তু এই যে রাম রাজত্বর যে বিষয় সেই রাম রাজত্বর মতোই মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশকে যেভাবে রাম রাজত্বর মতো চেষ্টা করছেন আমরাও ত্রিপুরাকে রাম রাজত্বর মতো আমরা চেষ্টা করব মানুষ এখানে শান্তিতে থাকবে এবং শান্তির মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক সুদৃঢ় করব সে জাতি হোক জনজাতি হোক সবাই মিলে আর পাশাপাশি ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না গ্যারান্টি দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তো ভাবা যায় কোনদিন যে গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন পান্দা সংসার জাগমানে ওল হুকুম পান্দাব সংসার জাকা আজরা ওন রাজাকর আগলিনে দালবিদাল স্কুল তে কলেজ নে রুং সরনাইতে সরনাই যুগ সং ফাইবে মানজা ফাইমানে বুনুক জাকা বিউরোপো কক খরা